রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ চায়না সম্পর্ক নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, চীনের সাথে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও এদেশ ছেড়ে যায়নি চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা। খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা আশা করেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে বলেও জানান তিনি। The cooperation between the two have evolved in many ways, spanning from trade, defense, infrastructure to technology. Bangladesh is focused on restoring the rule of law and order, revitalizing its economy. China is also at a pivotal stage in advancing the construction of a strong nation and pursuing national rejuvenation through Chinese path to modernization.